হ্যালো ক্লাস ওয়ান স্টুডেন্টস, আমি আবার চলে আসলাম তোমাদের জুম ক্লাসের পড়া নিয়ে। সো আমরা করেছিলাম লাস্টে 52 পেজে, এই যে 8 নম্বর পর্যন্ত, তাই না? আজকে 9, 10, 11 করবো এবং তোমাদের বাকি 3টা বাড়ির কাজ দিব, ঠিক আছে? হোমওয়ার্ক দিব। সো আমাদের প্রথম 9 নম্বরে কি লেখা আছে, রনির গল্পের বই আছে 5টি এবং রুমির গল্পের বই আছে 3টি, তাই না? রনির গল্পের বই আছে 5টি এবং রুমির গল্পের বই আছে 3টি, তাদের একত্রে কয়টি গল্পের বই আছে? যেহেতু একত্রে বলেছে, একসাথে বলেছে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, একসাথে করতে হলে কি করতে হয়, যোগ করতে হয় নাকি বাদ দিতে হয়? যোগ করতে হয়, তাই না? তাহলে সেটা আমাদের যোগ করতে হবে। তাহলে কি লিখব, রনির গল্পের বই আছে 5টি, রুমির গল্পের বই আছে 3টি। সো মোট গল্পের বই আছে, যেহেতু আমি যোগের চিহ্ন দিয়েছি, এখানে যোগ হবে, যে এখানে 8টি হবে, উত্তর 8টি। তোমরা লেখার সময় অবশ্যই লেখাগুলো সুন্দর করে সমান করে লিখবে, ঠিক আছে? আর অবশ্যই যোগের চিহ্ন দিবে বা বিয়োগ হলে বিয়োগের চিহ্ন দিবে, আর সংখ্যাগুলো যেন সমান হয় সেদিকে খেয়াল করবে, ঠিক আছে? ওকে, তারপরের অঙ্কে কি আছে, 10 নম্বরে, যে ঋণীর আটটি পেন্সিল ছিল, তার বাবা তাকে আরও 2টি পেন্সিল দিল। এখন ধরো তোমাদের 2টি, ধরো তোমাদের 8টি পেন্সিল আছে এবং তোমার মা বা বাবা আরও তোমাদেরকে পেন্সিল কিনে দিল, তাহলে তোমাদের পেন্সিলের সংখ্যা বেড়েছে না কমেছে বলো? হ্যাঁ, বেড়েছে। তাহলে বাড়লে কি করতে হবে আমাদের বলো তো, যোগ করতে হবে। সো এটা কি করব, কি লিখব, ঋণীর পেন্সিল ছিল 8টি এবং তার বাবা তাকে দিল আরও 2টি, তাই না? তাহলে যোগ করতে হবে, তাহলে ঋণীর মোট পেন্সিল 10টি, 8-এর সাথে 2 যোগ করলে 10 হয়, উত্তর 10। নেক্সট কোয়েশ্চেন হলো 11 নম্বর, 11 নম্বরে কি আছে, 6-এর সাথে কত যোগ করলে 9 হবে, 6-এর সাথে কত যোগ করলে 9 হবে? দেখো, 6-এর সাথে কত যোগ করলে 9 হবে, আমরা যদি 9 থেকে 6 বাদ দিয়ে দিই তাহলে আমরা এই মিসিং নাম্বারটা পেয়ে যাব, তাই না? তো আমরা কি করব এখন, 9 থেকে যদি 6 বাদ দিয়ে দিই তাহলে কত আসে বলো তো, 3। তাহলে এখানে কি হবে, 3, উত্তরও 3। ওকে, ঠিক আছে। তো তারপরের অঙ্কগুলো কি লিখেছে বলো, তারপরের অঙ্কে আছে মলি কি লিখেছে, মলির গাছে কয়টি জবা গাছ আছে, মলির গাছের জবা না ফুল ফুটেছে, মলির জবা গাছে 60টি ফুল ফুটেছে, সে 3টি ফুল ভাইকে দিল, তাই না? এখন তোমাদের ধরো 5টি ফুল আছে, সেখান থেকে যদি ধরো 2টি তোমার বোন বা ভাইকে দিয়ে দিলা, তাহলে কমে যাবে না? কমে গেলে কি করতে হবে বলতো, বাদ দিতে হবে। তাহলে এই অঙ্কটা কিন্তু বাদ করে যা ফলাফল পাবে সেটাই তোমরা বাসায় প্র্যাকটিস করবে, ওকে? তারপরের কি অঙ্ক আছে, যে টমাস 5টি মাছ ধরেছে এবং কবিতা 60টি মাছ ধরেছে, কে বেশি মাছ ধরেছে? আচ্ছা, এখানে লিখিয়ে দেওয়া আছে যে টমাস ধরেছে 5টি এবং কবিতা ধরেছে 60টি, তাহলে কে বেশি মাছ ধরেছে, কবিতা, তাই না? তাহলে যেহেতু কবিতা আগে মাছ বেশি ধরেছে, তাহলে কবিতা থেকে লিখবে যে কবিতা মাছ ধরেছে 60টি, নিচে লিখবে টমাস মাছ ধরেছে 5টি, এটা বাদ হবে, হ্যাঁ, প্রথমে বাদ দিতে হবে। তারপর লিখবে যে কবিতা মাছ বেশি ধরেছে এবং কয়টি ধরেছে, সেটা মাইনাস করলে তোমরা আনসারটা পেয়ে যাবে। দেন এখানে 14 নম্বরে লেখা আছে, 8 থেকে কত বিয়োগ করলে 4 হবে, এটা কিন্তু সেম করবা, 8 থেকে যদি 4 বাদ দিয়ে দিই তাহলে এই ফলাফলটা পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে তোমরা এই 3টা অঙ্ক বাসা করে নেবে। এটা হলো কয় তারিখের কথা, 15 তারিখের রনির গল্পে, হ্যাঁ, এগুলো করেছি আমরা 15 তারিখে, 16 তারিখে না, 21 তারিখে করেছি, পেজ নাম্বার 54, পেজ নাম্বার কত, 54। সো এখানে লেখা আছে, এই যে প্রথমে একটা ছোট্ট একটা অঙ্ক দেওয়া আছে, এটা দেখো, 8 জন যাত্রী নিয়ে বাস চলছে এবং বাস থামলে 3 জন নেমে গেল এবং 4 জন উঠলো, এখন বাসে যাত্রীর সংখ্যা কত? এখন 8 জন নিয়ে যখন বাসে করে বাস চলছে, যাত্রী নিয়ে যখন বাস চলছে, সেখান থেকে যদি 3 জন নেমে যায় তাহলে যাত্রীর সংখ্যা কমেছে না বেড়েছে,
হ্যাঁ কমে গিয়েছে, তাহলে প্রথমটা আমাদের কি করতে হবে, 8 থেকে 3 বাদ দিতে হবে। তারপর কি লিখলো, যেটা মোট, তারপর 8 থেকে 3 বাদ দিয়ে যা থাকলো সেখানের সাথে 4, এই যে 4 জন উঠলো, আবার সে 4 জন উঠলো, তাহলে 4-এর সাথে আবার যোগ করতে হবে, তখন বাসের যাত্রীর সংখ্যা আমরা পেয়ে যেতে পারবো। ঠিক আছে, এখন আসছে 3 নম্বর। 3 নম্বরে কি লেখা আছে, রিয়ার 60টি পুতুল ছিল, সে তার ভাইকে 5টি দিল। 60টি পুতুল থেকে সে তার ভাইকে 5টি অলরেডি দিয়ে দিল, তাহলে কি তার পুতুলের সংখ্যা বেড়েছে না কমেছে? কমেছে। সো আমাদের প্রথমে বাদ দিতে হবে। এবং তার বাবা তাকে আরও 3টি কিনে দিল, যেহেতু আরও কিনে দিয়েছে তাহলে আবার পুতুলের সংখ্যা বেড়েছে, তখন আবার কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। সে অঙ্কটা কিভাবে করবো দেখো, রিয়ার পুতুল ছিল 60টি এবং তার ভাইকে পুতুল দিল 5টি, যেহেতু দিল দিয়ে দিল কমে গেল, সেজন্য আমরা প্রথমে বাদ দিব, ঠিক আছে, বিয়োগ করব। পুতুল রইল আর 2টি, 7 থেকে 5 বাদ দিলে 2 থাকে, তাহলে পুতুল রইল 2টি এবং তার বাবা তাকে আরও পুতুল কিনে দিল 3টি, তাহলে 2-এর সাথে 3 যোগ করলে মোট পুতুলটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, যখন যোগ করব আমরা মোট পুতুলটা বের করতে পারবো। এর পরের অঙ্ক কি আছে দেখো তো, এর পরে আছে রেজার 2টি চকলেট ছিল, তার মা তাকে আরও 3টি দিল। তোমাদের ধরো 2টি চকলেট আছে এবং মা আরও 3টি চকলেট দিল, তাহলে তোমাদের কয়টা হয়ে গেল বলো তো, 5টা। কীভাবে, সেটা যোগ করে। হ্যাঁ, তারপর সে ওখান থেকে কি করলো, 5টি খেয়ে ফেললো, 5টি দিল, 5টি খেয়ে ফেললো, তাহলে তার কোনো চকলেট রইলো না। তাহলে কি করতে হবে আমার অঙ্কটা, কি লিখবো আমরা, রেজার চকলেট ছিল 2টি, তার মা তাকে দিল আরও 3টি, তাহলে যেহেতু দিয়েছে তার চকলেটের সংখ্যা বেড়েছে, তাহলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে, তার মোট চকলেট 5টি, 2-এর সাথে 3 যোগ করলে 5। দেন মোট চকলেট হচ্ছে 5টি এবং সে খেয়ে ফেললো, যেহেতু খেয়ে ফেললো পেটের মধ্যে চলে গেল, তাহলে 5-এর সাথে 5 যদি বাদ দিয়ে দিই তাহলে আর কোনো চকলেট রইলো তার কাছে না, 0টি, তাহলে তার কোনো চকলেট রইল না। উত্তর হবে কোনো চকলেট রইল না। ওকে, সো তোমাদেরকে তারপর 22শে জুলাই আমি কিন্তু 64 আর এই যে 65 অঙ্ক, এই 2 পেজের অঙ্ক করিয়েছি, তোমরা সেটা বাসায় প্র্যাকটিস করে নেবে। এগুলো অনেক সোজা অঙ্ক, আমি আগেও করেছিলাম তোমাদেরকে, এটা বড় থেকে ছোট, মাঝের সংখ্যা, পরের সংখ্যা, আগের সংখ্যা, এগুলো সবাই করেছে, তোমরা করে ফেলবে, ঠিক আছে, এবং এই যোগটাও করে ফেলবে, এই যোগটা পর্যন্ত করেছি, এই অঙ্ক এখনো ধরিনি, এই যোগটা পর্যন্ত করেছি, ঠিক আছে, তোমরা এতটুকু পর্যন্ত এগুলো ছোট ছোট অঙ্কগুলো বাসায় করে নিও। ওকে, আজকে এই পর্যন্ত ক্লাস, ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।